শেষ খবর পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ 7 উইকেটে 299 রান। বিশ্বকাপের আরও খবর জানব বিআরবি হসপিটালস আই স্পোর্টসে। এবারে অন্যান্য প্রসঙ্গ, ফেনীতে যৌন নিপীড়নের প্রতিবাদকারী মাদ্রাসা ছাত্রী নুসরাতের জবানবন্দি ভিডিও করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার মামলায় গ্রেফতার ওসি মোয়াজ্জেমের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 21 দিন পালিয়ে থাকার পর রোববার তাকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ। এনামুল কবির উপমের রিপোর্ট। রাজধানীর হাইকোর্ট এলাকা থেকে গ্রেফতারের পর রোববার রাতে শাহবাগ থানায় রাখা হয় ওসি মোয়াজ্জেমকে, সোমবার দুপুরে পাঠানো হয় আদালতে। দুপুরের পরপর মহানগর দায়রা জজ আদালতের 6 তলায় স্থাপিত সাইবার ট্রাইব্যুনালে হাজির করা হয় সোনাগাজী থানার সাবেক ওসি ইন্সপেক্টর মোয়াজ্জেমকে। তিলতাহানির মামলায় নুসরাতের দেয়া জবানবন্দি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক আইনজীবীর করা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। সোনাগাজী থানার সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেন আদালতে মোয়াজ্জেমের জামিন আবেদনের বিরোধিতা করেন। অন্যদিকে জামিনে মুক্তি চান তার আইনজীবীরা। যে অনেক সময় অনেক মামলায় অনেক ভিকটিম বাদী তার অবস্থান থেকে সরে যায়, অনেক রেকর্ড করে যেতে পরবর্তীতে সে যেন না সরে যায়, কারণ যারা মামলা করছে তারা হলো রাঘব বোয়াল ডকুমেন্টারি মিশন, তারা পরবর্তীতে যাতে নুসরত না সরে যায় তার স্থান থেকে। মানুষও তদন্তে পাইছে যে উনি করেছেন, যারা মেশিন যে তদন্ত করে এই তদন্ত এই রিপোর্টও পিবিআই দিয়েছেন, আমি দেই নাই, কিন্তু আমি বাদী নিয়ে আসি নাই কিন্তু কিছুই। সত্যি যদি উনার ভিতরে নিষ্পাপ হইতো তাইলে উনি ওসি হয়ে তো পলাতক হইতেন না, উনি সাথে সাথে সারেন্ডার করে বলতেন আমি নির্দোষ মাইলর্ড, আমি নির্দোষ কথা বলার মতো সৎ সাহস যান নাই। সে আবার বলে যে মামলা হালকা বা পাতলা। মোয়াজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার বিভিন্ন দুর্বলতা তুলে ধরেন তার আইনজীবী। যিনি বাদী উনি মামলা করার কোনো এখতিয়ারই নাই, এই জন্য তো উনি কোনো নুসরতের ফ্যামিলির কোনো মেম্বার না, যারা ক্ষতিগ্রস্ত তারাই মামলাটা করবেন, উনি কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি না, ক্ষতিগ্রস্ত ব্যক্তি ওনাকে মামলা করার জন্য কোনো ক্ষমতাও দেয়নি, উনি নিজের বাহবা নেওয়ার জন্য নিজের প্রচার প্রসারের জন্য এই মামলাটা করেছেন। আমি যে তার বিরুদ্ধে অভিযোগ আনছি এটার মধ্যে হচ্ছে 32 যে ধারা, এই 31 যে ধারা, এটার মধ্যে হচ্ছে গিয়ে উনি এইসব ভিডিও ধারণ এবং ছড়াই দেওয়ার মধ্য দিয়ে পুরো সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করেছেন, আর এই সমাজের অংশ তো আমি নিজেও। ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ইন্সপেক্টর মোয়াজ্জেমের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে কি না তার শুনানি হবে আগামী 30 জুন। ক্ষতিগ্রস্ত নারী মামলার বাদী না হলে শ্লীলতাহানি মামলায় তার জবানবন্দি রেকর্ড করার দায়িত্ব তদন্তকারী কর্মকর্তার, এটি আইনের বিধান। কিন্তু সোনাগাজী থানার ওসি পরিকল্পিতভাবে উদ্দেশ্যমূলকভাবে মাদ্রাসা ছাত্রীর জবানবন্দি ভিডিও রেকর্ড করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে হেয় প্রতিপন্ন করেছেন। বাংলাদেশের ইতিহাসে কোনো থানার ওসির দ্বারা এ ধরনের ঘটনা এই প্রথম। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। নিখোঁজ হওয়ার 8 দিন পরও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম প্রকাশ সৌরভের খোঁজ মেলেনি। ভাগ্নের অপহরণের অভিযোগ এনে ক্ষমতা ও আইনের অপব্যবহার করে কেউ যেন পার পেয়ে না যায় এবং সৌরভকে জীবিত ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সোহেল তাজ ও তার পরিবার। রোকসানা আমিনের রিপোর্ট। চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে 9 জুন আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম সৌরভকে অপহরণের অভিযোগ ওঠে। এ নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সৌরভের মামা সোহেল তাজ, মা সৈয়দা ইয়াসমিন আরজুমান এবং বাবা সৈয়দ ইদ্রিস আলম। বঙ্গবন্ধুর ডাকে আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছি। আমাদের লক্ষ্যই ছিল এমন একটি রাষ্ট্র, এমন একটি দেশ হবে যেখানে গণতন্ত্র বিরাজ করবে এবং গণতন্ত্রের মূল লক্ষ্যই হচ্ছে ন্যায় বিচার, সবাই যেন সুবিচার পায় এবং আইনের আওতায় যেন সবাই সেই সুবিচারটা পায়। আমি আশা করব আইন বহির্ভূত এবং ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে থাকে, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, উপযুক্ত ব্যবস্থা যেন গ্রহণ করা হয়, ছেলেটাকে জীবিত অক্ষত অবস্থায় ফিরে নিয়ে আসা মায়ের কাছে। অপহরণের বিষয়ে লিখিত বক্তব্য তুলে ধরেন সোহেল তাজের মামাতো বোন ও সৌরভের মা সৈয়দা ইয়াসমিন আরজুমান। তিনি আইন শৃঙ্খলা বাহিনী সহ রাষ্ট্রীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থার নাম উল্লেখ করে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সৌরভকে বিভিন্ন সময় তুলে নিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন। সৌদা নামে একজন মেয়ের সাথে তার পরিচয় হয় এবং পরবর্তীতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ বহাল রাখে। 7 ফেব্রুয়ারি আমার ছেলে সৌরভকে
উত্তরা র‍্যাব হেডকোয়ার্টারে ডেকে নিয়ে আসা হয়। তাকে নানাভাবে ভয় ভীতি দেখিয়ে মেয়ের সাথে যেন যোগাযোগ না রাখে। এর এক সপ্তাহ যেতে না যেতে এনএসআই সৌরভের কর্মস্থল ব্র্যাক সেন্টারে উপস্থিত হয়। ওই কর্মকর্তা দুজন জানায় তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তারা একটি অভিযোগে তদন্ত করছে। আমি একজন মা হিসাবে আমার হারানো ছেলেকে ফিরে পাওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি আমার ছেলেকে ফিরে পাওয়ার জন্য। 9 জুন সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে থেকে সৌরভকে অপহরণের অভিযোগ এনে 10 জুন পাঁচলাইশ থানায় জিডি করেন সৌরভের বাবা সৈয়দ ইদ্রিস আলম। ছেলেটাকে জীবিত অক্ষত অবস্থায়। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। সম্পূরক বাজেটের ওপর সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 2018-19 অর্থবছরের মূল বাজেটের প্রাক্কলন ব্যয় 22,032 কোটি কমিয়ে 4,42,541 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বালিশের ঘটনায় যিনি জড়িত ছিলেন তিনি একসময় বুয়েট ছাত্রদল থেকে নির্বাচিত ভিপি ছিলেন। ওবায়দুল রশিদের রিপোর্ট। অর্থমন্ত্রী আহ ম মুস্তফা কামাল অসুস্থ থাকায় 2018-19 অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সমাপনী বক্তৃতা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, 2018-19 অর্থবছরে সামষ্টিক জিডিপি 7.8% নির্ধারণ করা হলেও তা বেড়ে 8.13% দাঁড়াবে। বাজেটে ব্যয় প্রাকলন ছিল 4,64,573 কোটি টাকা, আমরা 22,032 কোটি টাকা হ্রাস করে সংশোধিত বাজেটে ব্যয় প্রাকলন 4,42,541 কোটি টাকা পুনঃ নির্ধারণ করেছি। আমরা বাজেট প্রাকলনের সময় মোট বাজেট ঘাটতি সবসময় জিডিপির 5% মধ্যে সীমিত রাখার চেষ্টা করি। অনেক দেশে বাজেট ঘাটতি এর থেকে কিন্তু বেশি ধরা হয়। কেউ কেউ এমনও বলছেন যে বাজেটটা কি কিছুই না। যারা এই ধরনের মানসিকতা নিয়ে কথা বলছেন তাদের কাছে আমার একটাই প্রশ্ন, যে বাজেট যদি সঠিকই না হবে তাহলে মাত্র 10 বছরের মধ্যে বাংলাদেশ এত উন্নতি করলো কিভাবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রবৃদ্ধির সাথে সাথে মূল্যস্ফীতির কথা থাকলেও বর্তমান সরকার সতর্কতার সাথে কাজ করার কারণে তা ঠেকাতে পেরেছে। বাজেট বাস্তবায়ন করতে পারি না, বাজেট দেই সেটা যদি বলেন তাহলে মাত্র 61,000 কোটি টাকার বাজেট আমরা দেখেছি 2008 সালে, আর আজকে সেখানে আমরা 5,00,000 কোটি টাকার উপরে চলে গেছি বাজেটে। এটা তাহলে আমরা করলাম কীভাবে? আর একটা কথা এসেছে, বলে ব্যাংকে টাকা নেই। ব্যাংকে টাকা থাকবে না কেন? অবশ্যই টাকা আছে, লুটে খাওয়ার টাকা নেই। আর ব্যাংক যারা লুট করে নিয়ে গেছে তাদেরকে আমরা চিনি, অনেকেরই তো প্রচুর টাকা ব্যাংক থেকে নিয়ে আর কোনোদিন দেয়ও নি বা দেশান্তর হয়ে পড়ে আছে, অথবা দুর্নীতি দায় মামলায় কারাগারে বন্দি, এরকম বহু ঘটনা আছে। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বালিশ নিয়ে যে ঘটনা, যিনি দায়িত্বে ছিলেন তার কিছু পরিচয় আমি পেয়েছি। একসময় সে বুয়েটে ছাত্রদলের নির্বাচিত ভিপিও নাকি ছিল। প্রধানমন্ত্রী বলেন, দেশের 93% মানুষ এখন বিদ্যুৎ পাচ্ছে। বর্তমান সরকার দারিদ্র্যের হার কমিয়েছে এবং ভবিষ্যতে আরও কমাবে। অর্থমন্ত্রী আহ ম মুস্তফা কামাল অসুস্থ থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবে নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2019 জাতীয় সংসদে পাশ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। জাতীয় সংসদে বেশ কয়েকবার বিএনপি সংসদ সদস্যরা তাদের বক্তব্যের জন্য অন্য সংসদ সদস্যদের তোপের মুখে পড়েছেন। চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের বিএনপি সংসদ সদস্য হারুনুর রশিদ দাবি করেন, তারাই জাতীয় সংসদে প্রকৃত বিরোধী দল। তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় কোথাও নির্বাচিত প্রতিনিধি নেই, আর গত কয়েকটি স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নিজেদের মধ্যে সংঘর্ষে জড়াচ্ছে। মাননীয় স্পিকার, আজকে আমরা মাত্র কয়েকজন সদস্য এখানে বিরোধী দল থেকে আছি, প্রকৃত বিরোধী দল আমরাই মাননীয় স্পিকার। আমরাই প্রকৃত বিরোধী দল এই কারণেই যে আমরা গা বাঁচিয়ে কথা বলছি না, আমরা যা সত্য সেটাই বলছি। মাননীয় সংসদ নেতা, আপনি যেভাবেই বিরোধী দল সাজান কোনো লাভ নাই,
আপনার মহাজোটের শরীককে বিরোধী দল বানিয়ে কোনো লাভ হবে না। বাংলাদেশ ডাইভ কমিশন আইন 2019 খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পরিবর্তিত আইনে কমিশনের নাম বাংলাদেশ ট্রেড অ্যান্ড ডাইভ কমিশন করা হয়েছে। কর্মকর্তা কর্মচারীদের গোপনীয়তা রক্ষা ও কাজের পরিধি বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার 11তম বৈঠকের শুরুতে আগামী 3 বছরের জন্য বাংলাদেশ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইকোসকের সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন প্রস্তাব গ্রহণ করা হয়। শোক প্রস্তাব গ্রহণ করা হয় অধ্যাপক মমতাজউদ্দিনের মৃত্যুতে। হত্যা, গণহত্যা, আগুন, নির্যাতন ও ধর্ষণ সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সুনামগঞ্জে 11 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রাজধানী ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান জানান, শিগগিরই এই প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় দাখিল করা হবে। আসামিদের বিরুদ্ধে 34 জনকে হত্যা, 30টি বাড়িতে আগুন দেওয়া, 31 জনকে অপহরণ ও 14 জনের উপর অমানবিক নির্যাতন সহ মোট 4টি অভিযোগ পাওয়া গেছে বলেও জানান তিনি। মামলায় মোট 11 আসামির মধ্যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি 5 জন আসামি এখনও পলাতক। অভিযুক্ত আসামিরা সবাই বিএনপি সমর্থক। এ মামলার আইও সহ মোট 33 জনকে সাক্ষী করা হয়েছে। নিউ ইয়র্কে বইমেলা ও বাংলাদেশ উৎসব জমে উঠেছে। উৎসবে এই বছর আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর। কবি, লেখক, প্রকাশক ও বইপ্রেমীদের পদচারণায় মুখর জ্যাকসন হার্সে তৃতীয় দিনের আয়োজনে ছিল রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজানা চৌধুরী বন্যার একক সঙ্গীতানুষ্ঠান। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ইলিয়াস কমলের রিপোর্ট। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত 28তম নিউ ইয়র্ক বইমেলা ও বাংলাদেশ উৎসব। মেলাকে ঘিরে বইপ্রেমীদের উচ্ছ্বাসের কমতি ছিল না। নিউ ইয়র্ক ও আশপাশের রাজ্য থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উৎসবে অংশ নেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে মেলা আয়োজনের দাবি তাদের। বইমেলা অনেক মিস করি, এখন নিউ ইয়র্কে হওয়াতে আমাদের এটা খুবই সুযোগ আসার জন্য বই কিনি এবং বন্ধুবান্ধব সবাই একসাথে মিলিত হই। আমি নিউ জার্সি থেকে এসেছি এবং এই নিউ ইয়র্কের বইমেলা আমার কাছে খুবই ভালো লাগে। এতগুলো বুক স্টল যেগুলো আমরা একসাথে পাই, এতগুলো বই, এবং আমরা হচ্ছে দেশের সেই বইমেলাটাকে অনেক মিস করি, যেটা এখানে এসে আমাদের মনে হয় না যে আমরা দেশ থেকে দূরে আছি। অনেকটা দূর পথ পাড়ি দিয়ে এসেছি, ড্রাইভ করে চলে যাবো আবার, বাট বইমেলাটা আমাদের কাছে প্রাণের মেলা। সবসময় ফিল করি বাংলাদেশকে। বইমেলা আসলে প্রাণের মেলা। আমরা যখন ঢাকাতে থাকতাম তখন অবশ্যই আমরা ওই ঢাকা বইমেলাতে যেতাম। এবছর বইমেলায় আজীবন সম্মাননা দেওয়া হয়েছে জনপ্রিয় শিশু সাহিত্যিক ও চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে। বিখ্যাত হয়েছে শিশু সাহিত্যিক হিসেবে, কিশোর সাহিত্যিক হিসেবে। তার লেখা ছোট কাকু সিরিজ আমাদের শিশু কিশোর সাহিত্যের গোয়েন্দা শাখার যে অভাবটা ছিল। রোববার সাপ্তাহিক ছুটি থাকায় অনেকেই বইমেলায় আসেন সপরিবারে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের 20টিরও বেশি প্রকাশন সংস্থা এতে অংশ নিচ্ছে। বইপ্রেমীরা এসব স্টলে খোঁজ করেন প্রিয় লেখকদের বই, বই বিক্রি নিয়েও খুশি প্রকাশকরা। আমি বলবো যে প্রথমবার বইয়ের বিক্রি গতবারও ভালো ছিল, এইবারও ভালো। আমি আশাবাদী এই মেলা নিয়ে, এই উৎসব নিয়ে। খুবই ভালো লাগে, বাংলাদেশের বই সহজে পাওয়ার একটা ভালো সোর্স। ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন বাংলা একাডেমির মহাপরিচালক। মেলার সাফল্যে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বইমেলার আহ্বায়ক। আমাদের তরফ থেকে, বাংলা একাডেমির তরফ থেকে, আমরা যতটা পারি তাদের সহায়তা করার চেষ্টা করি, ভবিষ্যতেও করব। আমরা বাংলা ভাষা, বাংলা সাহিত্যকে সারা পৃথিবীর বুকে পৌঁছে দেওয়ার জন্য বাংলা একাডেমি সর্বদাই সচেষ্ট আছে। আমরা শিশু এবং তরুণদেরকে এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত করার বিশেষ চেষ্টা করছি, কারণ আগামী প্রজন্মের কে যদি এই ব্যাপারে উৎসাহী না করা যায় তাহলে তো বইমেলার ধারাবাহিকতা রক্ষা করা কঠিন হবে। সাগর ভাইয়ের সাথে আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, আমার অত্যন্ত প্রিয় বন্ধু, আমার কর্মের সব কর্মের সঙ্গী, আমার পরামর্শদাতা, সব কিছু কাজে সাগর ভাই সব বিষয়ে সবসময় আমাদের সম্পর্কে বলেন। সাগর ভাই সম্পর্কে বলার আমাদের কিছু থাকে না। তৃতীয় দিনে মেলার মূল আকর্ষণ ছিল রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজানা চৌধুরী বন্যার একক পরিবেশনা। ইলিয়াস কমল, চ্যানেল আই। বাংলাদেশকে সমর্থন দিতে বরাবরের মতো মাঠে হাজির অগণিত টাইগার ভক্ত। মাশরাফির দলকে সেমিফাইনালে দেখতে চান তারা। ভালো খারাপ যাই খেলুক, টিম টাইগার্স নিরঙ্কুশ সমর্থন অব্যাহত থাকবে। টনটন থেকে সাইদুর রহমান শামীমের রিপোর্ট।
সপ্তাহের প্রথম কর্মদিনে ক্রিকেট মাঠে হাজিরা দেওয়া লোকের সংখ্যা বেশি হওয়ার কথা নয়, তবে টাইগার সমর্থক বলে কথা। বিশ্বকাপে কঠিন সমীকরণে বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন। বিদেশের মাঠে প্রিয় ক্রিকেটারদের সমর্থন জানাতে রুটি রুজির কথা ভুলে কয়েকশো সমর্থক সমারসেট ক্রিকেট ক্লাব মাঠমুখী। প্রিয় দলের কঠিন সময়ে অকুণ্ঠ সমর্থন। ইংল্যান্ডের অন্যান্য অংশ থেকে তো বটেই, দেশ থেকে এমনকি ইউরোপ মার্কিন মুলুক থেকেও লাল সবুজের পতাকা নিয়ে এসেছেন একদল টাইগার ভক্ত। হাতে তাদের ক্যারিবীয়দের পরাজিত করার স্লোগান লেখা ব্যানার। শুধু বাংলাদেশেরই জয় নয়, প্রিয় ক্রিকেটারদের ভালো পারফর্ম করার ভবিষ্যৎবাণীও তাদের কণ্ঠে। তামিমের সেঞ্চুরি আমরা সবাই আশা করতেছি ইনশাআল্লাহ। আমাদের তামিম তো আজকে কামবে করবে স্ট্রং রিডিং এন্ড শাকিব ইজ ইন গুড টাচ মুজি স্পিক ইনশাআল্লাহ উই গোনা উইন দিস। সংখ্যা কম হলেও ওয়েস্ট ইন্ডিজ সমর্থকদের উপস্থিতি আছে টনটনের মাঠে। ওয়েস্ট ইন্ডিজ টু উইন অবিয়াসলি, আই এম ওয়েস্ট ইন্ডিজ সাপোর্টার। বাংলাদেশ উইল বি আউট বাই দ্য 35th ওভার। মাঠের পাশে সেন্ট জেমস গির্জার ছাদ থেকেও খেলা দেখার ব্যবস্থা করে নিয়েছেন কেউ কেউ। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, টনটন ক্রিকেট গ্রাউন্ড, ইংল্যান্ড। ইনিংসের প্রথম ওভার মেডেন, ক্রিস গেইলকে শূন্য রানে ফেরানো, ছয় রানে ওপেনিং জুটি ভেঙে দেয়া, তারপরও ক্যারিবীয়রা ছাড়িয়েছে 300 ঘর। আরেকবার দেখে আসি বাংলাদেশের বোলিং পারফরম্যান্স। বিশ্বকাপের অর্ধেক পথে বাংলাদেশ, কেমন হবে বাকিটা পথ? আইসিসিকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান এবং ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। When we go, you know, went into bat, we knew that if we spend time on the wicket, it will be get easier and easier. That's exactly what happened, and we ended up building a very good partnership, and that was crucial, you know, for the cause of the win. I think 18 years back, I can say, but nowadays I think it's not any more upsets. We planned ourselves well, we know the strength and weakness, and we accordingly we do the things, and that's what I said, that execution was proper. I think the way we are going in our batting, I thought we should have scored at least 20-30 more runs, you know, that would have been a different ball game. But having said that, this thing happens in cricket, there are so many ifs and buts in cricket, so you have to take it to your chin and move forward. As in control of my innings, in not a single point of time I felt like I was rushing. Yes, we were chasing a big total, but if you want to chase a big total, you need the foundation, and that's what we are looking to do. Me and Mushfiq had a good partnership again, but unfortunately when the time came, you know, we need to pick up, but we lost wickets, so that didn't help. But yeah, very happy the way I paced my innings on that game. He's a genuine all-rounder, and I'm saying that in sense that out of cricket, his cricket knowledge is absolutely brilliant. What I always feel from a childhood, have been classy player. He knows his job very well, he knows what to do. It is frustrating because you want to play all the matches, you want to win all the matches, but you know, there is something you can't control, you know. We need to take it positively. We got 1 point, you never know, we could have lost the match, but if we play well against West Indies and get a good result, I think we should be fine. এবার বিশ্বকাপের আরও আপডেট জানাতে নিউজরুমের থার্ডম্যান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তামান্না তানজিনা। তামান্না, ধন্যবাদ আরিফ। গতকাল ভারত পাকিস্তানের একটা হাই ভোল্টেজ ম্যাচ হয়ে গেল, এবং আজকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের আরেকটি হাই ভোল্টেজ ম্যাচ। অবশ্যই বাংলাদেশি দর্শকদের কাছে এই ম্যাচটির গুরুত্বই সব থেকে বেশি। তো শুরুতেই আজকে এই ম্যাচটা নিয়ে কথা বলি। কিছুক্ষণ আগে এই ম্যাচ শেষ হয়েছে এবং 321 রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। এটা অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে আজকে, কারণ আজকে থেকে শুরু করে এই আগামী যে আরও চারটি ম্যাচ রয়েছে, এই টোটাল পাঁচটি ম্যাচই বাংলাদেশ দলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেমিফাইনালে যদি তাদের খেলতে হয় বা সেই স্বপ্নটা যদি তাদের পূরণ করতে হয়, সেক্ষেত্রে আজকে ম্যাচটা নিয়ে যদি কিছুটা বলতে যাই, পুরোটা তো দর্শকরা অবশ্যই দেখেছেন, কিছুটা যদি বলতে যাই বা বাংলাদেশের কেমন করা উচিত পরটাতে সেটা নিয়ে যদি একটু বলতে চাই, আজকে কয়েকবার সম্ভাবনা তৈরি হয়েছে এবং বাংলাদেশের যদি 280 অর 270-র মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে ফেলা যেত, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য চেস করাটা হয়তো কিছুটা সহজ হতো। সেটা সম্ভব হয়নি, কারণ হচ্ছে প্রথমে গেইলকে আউট করার পরে, সাইফুদ্দিন যখন গেইলকে আউট করলেন, তারপরে কিন্তু সেকেন্ড উইকেট জুটিতে
116 রানের একটা পার্টনারশিপ তৈরি হয়েছে, অবশ্যই এটা ওয়েস্ট ইন্ডিজকে অনেকখানি এগিয়ে দিয়েছে। এবং পরবর্তীতে ফোর্থ উইকেট জুটিতে 83 রানের একটা পার্টনারশিপ হয়েছে, সেটাও যথেষ্ট এগিয়ে দিয়েছে। এবং পরের দিকে সিক্সথ এবং সেভেন্থ উইকেট জুটিতে যে ছোট ছোট পার্টনারশিপগুলো ছিল সেগুলো কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে আজকে 321 রানের একটা টার্গেট টিম টোটাল দিয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশকে যদি খেলতে হয়, টন্টনের এই মাঠটি কিন্তু যথেষ্ট ছোট, এবং আমরা জানি যে আমাদের ওপেনিংয়ে এখন বর্তমানে তামিমের সাথে সৌম্যই নামছেন, সেক্ষেত্রে সৌম্য হার্ড হিটার এবং এই এই মাঠের ইউটিলাইজটা তিনি করতেই পারেন। এবং আজকে লিটনকেও নেওয়া হয়েছে, যেটা গত কয়েকটা ম্যাচ ধরে কথা হচ্ছিল যে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা উচিত, লিটন বা রুবেলকে টিমে ইনক্লুড করা উচিত। সেক্ষেত্রে আজকে লিটনকে নেওয়া হয়েছে, অবশ্যই লিটনের কাছ থেকে একটা ভালো ইনিংস আশা করছেন দর্শকরা, আমরাও আশা করবো লিটন একটা ভালো ইনিংস খেলবেন। হয়তো তিনি 5 অথবা 6 নম্বর অথবা 7 নম্বরেই নামুক, সেখানেই একটা ভালো একটা কিছু স্কোর যোগ করবেন। আর আজকে সাইফুদ্দিন 3টা উইকেট নিয়েছেন, মুস্তাফিজ 3টা উইকেট নিয়েছেন এবং সাকিব 3টা উইকেট নিয়েছেন। তো সবাই যার যার জায়গা থেকে আসলে চেষ্টা করেছেন, শুরুর দিকে আসলে ওই 116 রানের যে পার্টনারশিপটা সেখানেই আসলে বড় একটা স্কোর যোগ করতে পেরেছে আজকে ওয়েস্ট ইন্ডিজ। আরিফ, আরও যদি কিছু তথ্য জানিয়ে রাখি, গতকালের ম্যাচ নিয়ে একটু বলা উচিত, কারণ ইন্ডিয়া পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ, একদিনে তো আর এটা রেস শেষ হয়ে যায় না। সেই ক্ষেত্রে সরফরাজ আহমেদ, পাকিস্তানের ক্যাপ্টেন, তিনি কিন্তু যথেষ্ট সমালোচনার মুখে পড়েছেন। আসলে তার ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন উঠেছে, শুধু তাই নয়, সোয়েব আখতার পাকিস্তানের লিজেন্ড একদম পেসার, পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম আরেকজন লিজেন্ডারি পেসার, দুজনই সরফরাজ আহমেদের এই ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তাকে মেধাহীন একজন অধিনায়ক হিসেবে আখ্যায়িত করেছেন সোয়েব আখতার। ওয়াসিম আকরামের কথা যদি বলতে যাই, তিনি বলেছেন যে তার জুনিয়রদেরকে তিনি পরামর্শ দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছেন। এক্ষেত্রে আসলে বেশ কিছু, এমনকি টুইটার, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ঘেঁটে দেখেছি, সেখানেও আসলে যারা পাকিস্তানের সমর্থক আছেন, ভক্ত আছেন দেশে বিদেশে যেখানেই আছেন, তারা সরফরাজ আহমেদের মাঠের যে আচরণ বা অঙ্গভঙ্গি সব কিছু নিয়েই আসলে বেশ সমালোচনা করছেন। আর শেষ একটা আপডেট দিব, সেটা হচ্ছে জেসন রয়। গত শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন এবং তিনি আগামী দুটি ম্যাচ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সাথে দুটি ম্যাচ খেলতে পারবেন না। আরিফ, ধন্যবাদ তামান্না তানজিনা। পাকিস্তানি ক্রিকেটারদের আরও আপডেট আছে আমার হাতে, চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচের আগের দিনের ঘটনা। নাইট ক্যাফেতে সময় কাটিয়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। ক্যাফেতে দেখা গেছে শোয়েব মালিক এবং তার স্ত্রী সানিয়া মির্জা, পেসার ওয়াহাব রিয়াজ, ইমামুল হক সহ দলের অনেককে। সেই আড্ডার ছবি আর ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভারতের সঙ্গে 89 রানের হারে সেটি যে আগুনে ঘি ঢেলে দিয়েছে ভক্তদের মধ্যে। হারের কারণ হিসেবে তারা নাইট পার্টিকেই দেখছেন বড় করে। আর অনুমতি না নিয়ে ভিডিও করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জা। দর্শক, বিশ্বকাপ নিয়ে এখনকার বিশেষ আয়োজন প্রায় শেষের পথে। বিদায় নেয়ার আগে মনে করিয়ে দিয়ে চ্যানেল আই সব সংবাদে বিশ্বকাপের সব আপডেটের পাশাপাশি খেলা শুরুর আগে দুপুর 2টোর সংবাদে লেটেস্ট নিউজ এবং এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে থাকছে বিশেষ আয়োজন মিড উইকেট। আর খেলার মধ্যবিরতির সময় সন্ধ্যা 7টার সংবাদে বিশেষ আই স্পোর্টস। এছাড়া অনলাইনে সার্বক্ষণিক সব আপডেট পাবেন চ্যানেল আই অনলাইন ডট কম এই ঠিকানায়। ধারাভাষ্য শুনতে পাবেন রেডিও ভূমি 92.8 FM এ। এই ছিল এখনকার মতো, আমার হাতে আপনাদের ফিরে নিচ্ছি নুসরাতের কাছে। ধন্যবাদ আরিফ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এবার সামিট আন্তর্জাতিক সংবাদ। হংকং সরকার বন্দি প্রত্যর্পণ বিল স্থগিত করল, বিলটি বাতিলের দাবিতে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে বিক্ষোভকারীরা। হংকংয়ের চীনপন্থী শাসক ক্যারি ল্যামের পদত্যাগও দাবি করছেন তারা। মানবাধিকার জোটের নেতারা জানিয়েছেন এই আইন প্রত্যাহার না করা পর্যন্ত তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে। শুক্রবার রাতে উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠকে ল্যামের দলের রাজনৈতিক নেতারা জনবিক্ষোভ প্রশমন করতে বিলটি থেকে সরে দাঁড়াতে তাকে পরামর্শ দেন। এর আগে তিনি ব্যাপক সমালোচনার মুখেও প্রত্যর্পণ বিল বাতিল না করার বিষয়ে অনড় ছিলেন। নিটল টাটা, বিশেষ সংবাদ।
কুজকো রাজ্যের আপরিমাক নদীর অববাহিকায় বাস করছেন হাজার বছরের পুরনো ইনকা সভ্যতার উত্তরসূরীরা। শুনতে কিছুটা অদ্ভুত হলেও নদীর ওপর চলাচলের জন্য যে সেতু তারা ব্যবহার করে তা তৈরি হয় ঘাস দিয়ে। ঘাসের তৈরি সেতুর মধ্যে উল্লেখযোগ্য কিউএস ওয়াচাকা নামের সেতুটি। এটি বছরে একবার মেরামত অথবা পুনর্নির্মাণ করা হয়। সেতু বানানো শেষে উৎসব আয়োজন করা হয়। এবার ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। প্রস্তাবিত বাজেটে দারিদ্র বিমোচনকে যথাযথভাবে গুরুত্ব দেওয়া হয়নি বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম। উন্নয়নের পথ ও জাতীয় বাজেট বিষয়ে আমেরিকান চেম্বারের মধ্যাহ্নভোজ সভার আলোচকরা বলেছেন, বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ জিডিপি ও বাজেটের আনুপাতিক হারে কমেছে। শিক্ষা ও কৃষি খাতে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন তারা। বক্তৃতা করেন এমটিএমএ প্রেসিডেন্ট নুরুল হক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ব্যবস্থাপনা পরিচালক মেজাদ মুনিম এবং অন্যরা। আনোয়ার সেমেন শীত কৃষি সংবাদ। যশোরে প্রায় দেড় মাস পেরিয়ে গেল, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা কর্মসূচি আলোর মুখ দেখেনি। কৃষকের অভিযোগ, তাদের উৎপাদিত ধান বাজারে বিক্রির পর সংগ্রহ অভিযান শুরু হওয়ায় এর সুফল ভোগ করছেন মধ্যস্বত্বভোগী ও মিল মালিকরা। যশোর থেকে আকরামুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। গত 25 এপ্রিল থেকে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান শুরু হওয়া কর্মসূচি চলবে আগামী 31 আগস্ট পর্যন্ত। এ পর্যন্ত মাত্র 311 মেট্রিক টন ধান সংগ্রহ করতে পেরেছে খাদ্য বিভাগ। তারা সময়মতো কৃষকের তালিকা না পাওয়ার অজুহাত দেখালেও কৃষকের রয়েছে নানা অভিযোগ। সরকার এই যে ধান কিনতেছে, এখন শুনছি ধান কিনতেছে, কিন্তু কবে কি কিনে সে এখন তো আমাদের ঘরে কোনো ধান নাই। যখন ধান বেচে ন্যায্য মূল্য পাবে তখন ধানের ন্যায্য মূল্য পায়নি, তখন সরকার কৃষকের কাছ থেকে ধান কিনেনি। খরচ পোষাতে কাটার পরপরই কম দামে ধান বিক্রি করে দেন অধিকাংশ কৃষক। এখন গোলার ধান প্রায় শেষ হওয়ার পর সরকারের সংগ্রহ অভিযান শুরু হওয়ায় এর সুবিধা নিচ্ছেন মধ্যস্বত্বভোগী ধান ব্যবসায়ী ও মিল মালিক। সরকার যদি এখন ধান কাটে, ওই সময় যদি সরকার আসে তাহলে আমরা কিছু লাভবান হতে পারি, কিন্তু সেটা তার সরকার আসে না। চাষের কথা ধান প্রায় 14 আনা বেরিয়ে গিয়েছে, 12 আনা থেকে 14 আনা বেরিয়ে গিয়েছে। এখন শুনছি সরকার ধান কেনছে সরাসরি, কিন্তু সরাসরি যদি কেনে তাহলে চাষিরা কিছু টাকা পায়। এরপরেও নির্ধারিত সময়ের মধ্যে ধান সংগ্রহ অভিযানের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে বলে জানায় জেলা খাদ্য বিভাগ। ধান কৃষকদের কাছ থেকে আমরা কিনবো বা কিনছি, আগামীতে কৃষক উদ্বুদ্ধ করার জন্য আমরা প্রচার করছি, লিফলেট ছাড়ছি এবং সংশ্লিষ্ট উপজেলার ইউনো মহোদয়ের সঙ্গে আলাপ আলোচনা করি, একটা গ্রুপ করি, যাতে তারা ধান নিয়ে আসতে পারে গোডাউনে এবং তারা পরিবহন খরচ একটু কমতে পারে, এও চেষ্টা ভাবনা বা এই কথাবার্তা আলোচনা করছি আমি। চলতি বোরো মৌসুমে যশোরে 4,767 মেট্রিক টন ধান ও 21,453 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। নবীন প্রকৃতির সংবাদ। খুলনার হাজিবুনিয়া মরা নদী খননের ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হচ্ছে, পরিবেশে ভারসাম্য ফিরে আসতে শুরু করেছে। মৎস্য বিভাগের এই খননের মাধ্যমে প্রাকৃতিক মাছের আধার সৃষ্টি হবে, পাশাপাশি নদীর দুপাশে ফলের গাছ রোপণ করা হবে। বিস্তারিত দানিয়েল সুজিত বসু রিপোর্টে। মৎস্য বিভাগ জলাবদ্ধতা নিরসন ও বিলুপ্ত প্রাকৃতিক মাছের আধার সৃষ্টি করতে জলাশয় সংস্কার করছে। খুলনার হাজিবুনিয়ায় মরা নদী পুনঃখননে পরিবেশের ভারসাম্য ফিরে আসতে শুরু করেছে। অন্য জলাশয়গুলোর সঙ্গে নদীটি সংযুক্ত হওয়ায় জলজ জীববৈচিত্র্য রক্ষা পাচ্ছে।
বেড়েছে পাখির আনাগোনা। এলাকাবাসীদের মধ্যে গ্রুপ করে জলাশয় ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে। আমাকে সমস্যা সারা জায়গায় দিয়ে বিশাল কষ্ট হইতো, কিন্তু এখন গাংটা কাটে আমাকে খুব সুন্দর হয়েছে। এখন এই খাল কাটার ফলে পানি সহজে সরে যাবে, এই এলাকার মানুষ জলাবদ্ধতা থেকে মুক্ত হবে, জলাবদ্ধতা কেটে যাবে, মাছ মেরে সবাই খেতে পারবে, এরকম সুবিধা হবে, মানুষের যাতায়াত ব্যবস্থা হবে, এই যে পাশে রাস্তা হয়ে যাচ্ছে। ওভার ড্রেজার পদ্ধতি এবং এক্সকেভেটর মেশিন দিয়ে খনন করায় সঠিক মাত্রায় পানি নিষ্কাশন ও পানি সংরক্ষণ করা যাবে। অন্যান্য জলাশয়ের সাথে সংযোগের ফলে এখানে বায়োডাইভার্সিটির যে ইন্ট্রুশন, মানে বায়োডাইভার্সিটি যেটা বিলুপ্ত হয়ে যাওয়ার পথে ছিল, সেটা কিন্তু এখানে আবার নতুন করে এখানে যোগ হচ্ছে। এ প্রকল্পের আওতায় জেলায় প্রায় 90 হেক্টর নদী, খাল ও পুকুর খনন করা হচ্ছে। এখানে নৌকা চলাচল বা এখান থেকে সেচের কোনো ব্যবস্থা ছিল না। এখান থেকে যাতায়াতের জন্য মানুষ ধান বা অন্যান্য জিনিস নৌকা দিয়ে নিয়ে যেতে পারবে, এই পানি ব্যবহার করে কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদের উন্নয়ন ঘটাতে পারবে, পরিবেশ সংরক্ষণ হবে, মাছ সংরক্ষণ হবে, জলজ প্রাণী বা জলজ মাছ প্রচুর অটুট থাকবে, এলাকার জলাবদ্ধতা দূর হবে, পাশাপাশি এলাকার গরিব জনগোষ্ঠীর নিয়ে আমরা যে বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করেছি ওদের বিশাল আর্থ সামাজিক উন্নয়ন হবে। জলাবদ্ধতা নিরসন বা দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের উদ্দেশ্যে খনন করা হলেও এতে সুস্থ পরিবেশ ফিরে আসছে। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। বাংলাদেশে আইটি সেবা ও পণ্যসমূহ বিশ্ববাজারে সম্প্রসারণ এবং আইটি খাতে দক্ষ মানব সম্পদ তৈরিতে বাংলাদেশ হাইটেক পার্ক এবং জাপানের ফুজিৎসু রিসার্চ ইনস্টিটিউট একসাথে কাজ করবে। রাজধানীতে বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনেরা বেগম এবং ফুজিৎসু রিসার্চ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট শিনজো কাগাওয়া এ নিয়ে চুক্তি সই করেছেন। প্রধান অতিথি ছিলেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। চুক্তি অনুযায়ী চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের মানব সম্পদকে উচ্চতর প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে ফুজিৎসু রিসার্চ ইনস্টিটিউট বিভিন্ন প্রশিক্ষণ পরিচালনা করবে। শেয়ারহোল্ডারদের 10% স্টক ডিভিডেন্ড দেবে রূপালী ব্যাংক। ব্যাংকের 33তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুর হোসেন। উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আতাউর রহমান প্রধান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এবিএম রুহুল আজাদ, পরিচালনা পর্ষদের সদস্য এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা। যারা আওয়ামী লীগ সরকারকে অবৈধ বলে তাদের দলই অবৈধভাবে জন্ম নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি তৃণমূলের সঙ্গে জড়িয়ে রয়েছে। বেগম খালেদা জিয়া আদালত থেকে জামিন পেলে সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আদালত তাকে বন্দী করেছে, আদালত তাকে মুক্তি দিতে পারে। এখন আদালতের মাধ্যমে তিনি যদি জামিন পান, আমাদের সেখানে কোনো আপত্তি থাকবে না এবং হস্তক্ষেপের তো প্রশ্ন। দেশি উৎপাদিত রকমারি ফল দেখতে ও কিনতে তিন দিনে জাতীয় ফল মেলায় ভিড় করছেন নানা বয়সের মানুষ। নতুন প্রজন্মকে দেশীয় ফলমূল সম্পর্কে ধারণা দিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন দর্শনার্থীরা। রাজধানীর খামারবাড়িতে জাতীয় ফল মেলার বিস্তারিত জানাচ্ছেন লায়লা নসীন। নানা জাতের আম, কাঁঠাল, লিচু, কলা, পেয়ারা, তরমুজ, পেঁপে সহ দেশি উৎপাদিত বিভিন্ন রকমের ফল নিয়ে এ মেলা। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উৎপাদিত ফল নিয়ে এসেছেন এ মেলায়। আমের 11টি জাত, তারপর কলার হলো 5টি জাত, মালটার হলো 4টি জাত। আমাদের এখানে আমের প্রায় 54টা ভ্যারাইটি আছে। আমাদের বিভিন্ন উদ্যান উন্নয়ন কেন্দ্র আছে এবং বিভিন্ন এএসসি আছে, অ্যাগ্রো সার্ভিস সেন্টার, সেখান থেকে এসেছে এগুলো সব। আমাদের দেশি উৎপাদিত নানা জাতের ফলের সাথে পরিচিত হতে ও টাটকা ফলের স্বাদ নিতে মেলায় এসেছেন বিভিন্ন বয়সের মানুষ। বাংলাদেশে যে মানে ফল সমৃদ্ধ একটা দেশ, এটাই তো বোঝা যায় যে অনেক ফল এখানে। আমের এত জাত আছে, কাঁঠালের জাত বা কলার এত জাত আছে, এগুলো আজকে মানে ওরা যেন পরিচিত হয় এই জন্য স্কুল শেষে ওদেরকে একটু নিয়ে এসেছি। কাঁঠাল দেখেছি, আম দেখেছি, জামরুল দেখেছি, বাঙ্গি দেখেছি, কলার অনেক রকমের কলা দেখেছি, আমার এখানে অনেক ভালো লাগছে। আমি আম দেখেছি, মেলা এসে মজা লাগে। তবে
লোকসান যাতে না হয় সেজন্য তিন দিনের এ মেলার সময় বাড়ানোর দাবি দূর দূরান্ত থেকে আসা বিক্রেতাদের। মেলা পরিচালক যারা আছে তাদের কাছে আবেদন, আমাদের এই ফল মেলাটা যদি সাত দিন হয় তাহলে আমাদের কৃষকদের পুষবো, আর নাহলে আমাদের পোষে না। ব্যবস্থা খারাপ, যদি মেলার ডেটটা আরো কয়েকদিন বাড়াইতো তাহলে আমাদের জন্য ভালো হইতো। অনেক দূর থেকে আসছি, চার পাঁচ দিন হলে আর একটু ভালো হয়। 18 জুন পর্যন্ত চলবে জাতীয় ফল প্রদর্শনী এবং মেলা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বায়ুদূষণ রোধ করতে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। রাজধানীর গোড়ান চটবাড়ি এলাকায় দূষণকারী কয়েকটি রেডিমিক্স কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। যানবাহন থামিয়ে নির্গত ধোঁয়াও পরীক্ষা করেছে আদালত। জাহিদুজ্জামানের রিপোর্ট। বেশি ধোঁয়া নিঃসরণ হচ্ছে এমন যানবাহনগুলো থামানো হচ্ছে, স্মোক মিটার লাগিয়ে পরীক্ষা করা হচ্ছে ধোঁয়ায় বায়ু দূষণকারী উপাদান মানমাত্রার মধ্যে আছে কিনা। যেসব যানবাহনের ধোঁয়া বায়ু দূষিত করছে তাদের জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানে যানবাহন চালকদের বায়ু দূষণ সম্পর্কে সচেতনও করা হচ্ছে। রাজধানীর মিরপুরে গোড়ান চটবাড়ি এলাকায় তুরাগ নদীর পাড়ে গড়ে ওঠা কয়েকটি রেডিমিক্স কারখানায়ও অভিযান চালায় এই আদালত। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এসব কারখানা নির্মাণ উপকরণ রেডিমিক্স তৈরি করে আসছিল। 2 লাখ টাকা করে জরিমানা আদায় করে 3টি কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। আর আমি যেটা মহামান্য হাইকোর্টের নির্দেশনা হচ্ছে যে ঢাকা মহানগরে যে বায়ু দূষণ হচ্ছে তার জন্য এই নির্মাণ সামগ্রীগুলো ওপেন রেখে দেওয়াটা অন্যতম কারণ। তো সেজন্য আমি এখানে প্রতিটি ফ্যাক্টরিতে দেখলাম তাদের যে নির্মাণ সামগ্রীগুলো সেগুলো ওপেন রেখে দেওয়া হয়েছে, তারা কোনো রকম ঢেকে রাখার ব্যবস্থা নেয়নি বা পানি ছিটানোর বিষয়গুলো তারা কোনো সদুত্তর দিতে পারেনি। এবং আপনারা জানেন যে বায়ু দূষণে ঢাকা ইতিমধ্যেই বিশ্বের অন্যতম একটি দূষিত নগরীতে বিভিন্ন সমীক্ষায় দেখা হয়েছে, কিন্তু আমাদের ইতিমধ্যে ঢাকা সহ সারা বাংলাদেশে বেশ কয়েকটি বায়ু দূষণ মাত্রা নির্ধারণের ক্যাম্প বসানো হয়েছে। সেখান থেকে আমরা প্রতিনিয়ত রিপোর্ট নিচ্ছি এবং রিপোর্টে আমরা যে এলাকায় বেশি হচ্ছে সেই এলাকায় আমরা তাৎক্ষণিকভাবে বন্ধ করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। বায়ু দূষণ রোধ করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান এবং নিয়মিত মনিটরিং চলবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। জাহিদুজ্জামান, চ্যানেল আই, ঢাকা। অবৈধ একটি আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে 30 লাখ টাকা জরিমানা এবং 6 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। পূর্ব জুরাইন বাগানবাড়ির একটি বাড়িতে দীর্ঘদিন ধরে তারা ওষুধ প্রস্তুত করে আসছিল। অভিযানে ওষুধ প্রস্তুতকারী বিশেষজ্ঞ না পাওয়া, নিষিদ্ধ ঘোষিত কেমিক্যাল ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশ, উপযুক্ত মান ও তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা পাওয়া যায়নি। এ সময় প্রতিষ্ঠানের মালিক ডাক্তার সেলিম মোহাম্মদ শাহজাহানের অনির্বাণ মেডিসিনাল ইন্ডাস্ট্রিজের ওই প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হয়। 90 ধরনের ওষুধ সে তৈরি করেছে, কোনো একটি ওষুধে বা কোনো একটি ক্যাটাগরি মানে প্রোডাক্টের কিন্তু কোনো মান নিয়ন্ত্রণ না করেই কিন্তু সেটা তৈরি করা হয়েছে। এই যে বিপুল পরিমাণ ওষুধ কোনো ধরনের মান নিয়ন্ত্রণ ছাড়াই তৈরি করা হচ্ছে, এতে করে কিন্তু যে সমস্ত রোগীদেরকে এই সমস্ত ওষুধ দেওয়া হবে তাদের সুস্থতার পরিবর্তে কিন্তু আরও বড় ধরনের বিপদ ডেকে নিয়ে আসতে পারে। মূলত এই অনিয়মের কারণে কিন্তু এই প্রতিষ্ঠানটি কিন্তু পূর্বেও কিন্তু আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে লাইসেন্স সাসপেন্ড করা হয়েছিল। চাঁদপুরে বেড়িবাঁধ সংস্কারে প্রায় 500 কোটি টাকার প্রকল্প শুরু করতে যাচ্ছে সরকার। পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ডিসেম্বর থেকে চালু হতে যাওয়া প্রকল্পে শুধু বাঁধ সংস্কারই নয়, সেই সঙ্গে থাকবে নদী ড্রেজিং এবং খাল খনন কাজও। জয়দীপের ভিডিও চিত্রে শাকির আদানের রিপোর্ট। চারপাশ নদী দিয়ে ঘেরা জেলা চাঁদপুর। বেঁচে থাকার তাগিদে প্রতিনিয়তই নদী ভাঙনের সঙ্গে লড়াই করতে হয় ওই এলাকার মানুষকে। 1988 সাল থেকে পরপর 3 বার নদী ভাঙনের কবলে পড়ে মেঘনা ধনাগোতা এলাকার প্রায় 76 কিলোমিটার এলাকা। 2003 সালের পর বেড়িবাঁধে হয়নি কোনো সংস্কার কাজ, এতে ঝুঁকি নিয়ে বসবাস করছেন নদী তীরবর্তী এলাকার মানুষ। কৃষকদের হইতেছে এটা ফটাফ ফটাফ এরকম হয় যে বেড়িবাঁধ ছুটা যায়, এন্দা ছুটা যায়, অন্ধা ছুটা যায়, 3-3 বার বেড়িবাঁধটা ভাঙছে। বেড়িবাঁধের ভিতরের মানুষ যারা আছে তারা খুব আতঙ্কে থাকে। নদীতে ভাঙতেছে, 6-7 বার বাড়ি ছিল, অনেক দূর ছিল, ভাঙতে ভাঙতে এদিকে নিয়ে আসছে, বেড়িবাঁধের লোক চাপায় লাইছে। নদী ভাঙন এলাকা পরিদর্শন করে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম জানিয়েছেন, নদী ভাঙন রোধে খাল খনন সহ বেড়িবাঁধ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় স্থানগুলোতে যে আপনার ভাঙন কবলিত যেইগুলো ওগুলো চিহ্নিত করে 500 কোটি টাকার একটা ডিপিপি আমরা ইতিমধ্যেই কাজ পানি উন্নয়ন বোর্ডের পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমরা এটা করেছি। এই বাড়তি 3 বার ভেঙেছিল,
দুইবার এই বাদ্রি ভেঙে ভিতরে ঢুকে গিয়েছিল। 7000 হেক্টর এরিয়া ইরিগেশন করা হয়, সেটাকে আমরা আরও উন্নতি করার চেষ্টা করা হবে এবং সমস্ত ইন্টারনাল যত স্ট্রাকচারগুলোকে সেগুলোকে রিপেয়ার করে এই ইরিগেশন ফ্যাসিলিটিটাকে ইম্প্রুভ করা হবে। তিন বছর মেয়াদী ওই প্রকল্প 2022 সালে শেষ হওয়ার কথা। নদীর এমন উত্তাল ঢেউই নদীর পাড় ভাঙার জন্য দায়ী, আর এর জন্য প্রয়োজন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ বাঁধ নির্মাণ। বেরি বাঁধ নির্মাণ করা হলে এই যে নদীর পাড়ে যে মানুষগুলো রয়েছেন তারা এ থেকে রক্ষা পাবেন এবং সেটি তাদের জোর দাবি। চাঁদপুরের উত্তর মতব থেকে শাকির আদনান, চ্যানেল আই। পদ্মার ডান তীর রক্ষা বাঁধের কাজ দ্রুত এগিয়ে চলায় কিছুটা স্বস্তি পেয়েছেন শরীয়তপুরের ভাঙনপ্রবণ এলাকার মানুষ। ভাঙন রোধে জরুরি ব্যবস্থা হিসেবে নড়িয়া সুরেশ্বর থেকে জাজিরা শফিক কাজীকান্দি পর্যন্ত 9 কিলোমিটার এলাকায় পদ্মাপাড়ে রাত দিন চলছে জিও ব্যাপ ডাম্পিং এর কাজ। শরীয়তপুর থেকে এসএম মুজিবুর রহমানের রিপোর্ট। শরীয়তপুর জেলার নড়িয়া ও জাজিরা উপজেলার পদ্মাপাড়ের ভাঙনপ্রবণ এলাকার ভাঙন রোধে গত বছর পদ্মার ডান তীর রক্ষা বাঁধ নামে একটি প্রকল্প শুরু হয়। 4 বছর মেয়াদী প্রকল্পের 20% কাজ সম্পন্ন হলেও জরুরি ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ হয়েছে 80%। তবে ভরা বর্ষায় রাক্ষসে পদ্মার আচরণ কী হয় তা দেখার অপেক্ষায় আছেন ভাঙনপ্রবণ এলাকার মানুষ। এখন আশা করা যায় যে টিকার সম্ভাবনা আছে, নিচে তো ডাম্পিং দেওয়া হয়েছে। এখন পানি যদি বলে তাহলে কইতে পারুম যে ইয়া, তবে বান দেওয়া আমরা অতিবত নিরাপত্তা একটু আছি। গতবারের থেকে এই বছর স্রোতরা অনেক কম, আর এই বছর এখন তো এই নদীর এই সেটটা কোনো ধরনের ভাঙা শুরুও হয়নি। মূল প্রকল্পের কাজ 20% এগুলোও ভাঙন রোধের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যেই জিও ব্যাগ ডাম্পিং করার আশা কর্তৃপক্ষের। ব্যবস্থা পিচিং করে আমরা ব্যাঙ্কটাকে স্টেবল রাখার চেষ্টা করতেছি, তো সেটা আমরা ফুল লেন্থে করার টার্গেট আছে। এটা হয়ে গেলেই এই বছর ভাঙনটা যাতে প্রতিরোধ হয় সেটা আমি চেষ্টা করতেছি। ভাঙন প্রতিরোধ হয়ে গেলে আমরা বর্ষা পরে মূল কাজ যেটা সিসি ব্লক দিয়ে এখানে পিচিং করা সেটা শুরু করে দিই। আমরা 22 লাখেরও বেশি জিও ব্যাগ আমরা ফেলতে পেরেছি, আমাদের টার্গেট 28 লাখ এবং আরও আমাদের হাতে প্রায় 1 মাস সময় রয়েছে। এখন 5টা ডেজার এখানে আছে, 3টা সক্রিয়, আরও 2টা আসতেছে। মানে কমপক্ষে রেগুলার যাতে 5টা ডেজার চলে সেই পরিকল্পনা আমাদের মধ্যে আছে। গত বর্ষা মৌসুমে শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা তীরবর্তী 8 কিলোমিটার এলাকা জুড়ে ব্যাপক ভাঙনে গৃহহীন হয়েছিল 5081 পরিবার। পদ্মা গর্ভে বিলীন হয়েছিল নড়িয়া উপজেলার 5 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, 8টি শিক্ষা প্রতিষ্ঠান, 16টি মসজিদ, 3টি বেসরকারি ক্লিনিক, উপজেলার একমাত্র 50 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল ভবন, 5 কিলোমিটার পাকা রাস্তা ও পৌরসভার 3 বর্গ কিলোমিটার জায়গা। এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। চ্যানেল আয়ের সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 226 নম্বরে। এছাড়া যে কোনো সময় সর্বশেষ সংবাদ জানতে চ্যানেল আই অনলাইন .com।